লাগিব নতুবা বাল্য বিবাহ বন্ধ হ'ব লাগিব হয়তো মোক খেদক অথবা বাল্য বিবাহ বন্ধ কৰক দুটাই অপচন থাৰ্ড অপচন নাই কলে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে সদনত তেওঁ কলে যে বাল্য বিবাহ বন্ধ হবলৈ হলে সকলো এতিয়া কঠোর হব লাগিব আৰক্ষী কঠোর হবলৈ কলে তেওঁ কলে যে হয়তো সিএম কৰাব লাগিব অথবা বাল্য বিবাহ বন্ধ হব লাগিব কলে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে হয়তো মোক খেদক হয়তো বাল্য বিবাহ বন্ধ কৰক দুটাই অপচন দিছে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে থার্ড অপচন নাই বুলি কলে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে সদনৰ মজিয়াত পুনৰ কঠোর হল মুখ্যমন্ত্রী গৰাকী বাস ভর্তি করায় উঠাই আনিম অবৈধ শ্রমিক এই সিএম কৰাব লাগিব বুলি কলেও লাভ নাই বুলি উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তেও কলে যে বাল্য বিবাহ বিরোধী অভিযান চলি থাকিব আর বাসে বাসে অবৈধ শ্রমিক উঠাই অনা হব বলে তেও উল্লেখ করেছে বাসে বাসে উঠাই আনিম কলে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে এই মুখ্যমন্ত্রীক যাব নিদিলে অবৈধ শ্রমিক ধরিয়েই থাকিব বলে কৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তেও কলে যে একো করে লাভ নাই ইয়ার অর্থ হয়েছে একো করে লাভ নাই বাল্য বিবাহ বিরোধী অভিযান চলি থাকিব মুখ ঘুরাই দিয়ক অথবা বাল্য বিবাহ বন্ধ করক সিএম কুড়াতো সহজ নহয় গতি বাল্য বিবাহ বন্ধ হবই লাগবে ইয়ার অর্থ সেই বুঝাব বিচারে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে তিনি নম্বর অপশন ইয়াত আর নাই এই কথাও বুঝাই দিলে অর্থাৎ কিমান কঠোরভাবে বাল্য বিবাহ বিরোধী অভিযান চলিব সেই কথায় ইঙ্গিত দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় থার্ড অপশন নাই হয়তো সিএম না থাকিব হয়তো বাল্য বিবাহ বন্ধ হব লাগিব অপরাধীক ধরাত সমর্থন করব লাগিব বলে কলে রাইজর এই সমর্থন বিচারে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে 18 বছর তলর ছোৱালীক বিয়া পতাজনে অপরাধী 18 বছর তলর ছোৱালীক কিয় বিয়া পাতিছিল অনুশোচনা করব লাগিব এনে ধরনের চলিব অভিযান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে হয়তো মোক খেদক হয়তো বাল্য বিবাহ বন্ধ করক থার্ড অপশন নাই হয়তো সিএম থাকিব নালাগিব হয়তো বাল্য বিবাহ বন্ধ হব লাগিব বাস ভর্তি করায় উঠাই আনিম অবৈধ শ্রমিক বাসে বাসে অবৈধ শ্রমিক উঠাই আনা হব অর্থাৎ কেনে ধরনের অভিযান চলিব এবার অনুমান করক রাজ্যত যিমান বাল্য বিবাহ আছে এতিয়া হয়তো লুকাই আছে বহু বাল্য বিবাহ ইতিমধ্যে গোচর রুজু করা হয়েছিল 474 জনের বিরুদ্ধে কিন্তু 8000 অধিক বাল্য বিবাহ বিরোধী অভিযানত অভিযুক্ত লোক গ্রেপ্তার হয়েছিল কিন্তু তেওঁলোকে ইতিমধ্যে অধিকাংশ জামিন লাভ করেছে উল্লেখ করব লাগিব 6000 অধিক লোকে জামিন লাভ করলে আর ইয়ার পাছতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করেছে যে যদি জামিনেই লাভ করে তেনেহলে কঠোর আইন বলবৎ করা হব আর কঠোর আইনের বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এতিয়া যুঁজা চলাইছে বলে উল্লেখ করেছে কঠোর আইন বলবৎ করা হব অসমত নতুন আইন অনা হব বাল্য বিবাহ বিরোধী অভিযান চলিবর বাবে তিনি নম্বর অপশন দিয়াত আর নাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে হয়তো মই থাকিব নালাগিব হয়তো বাল্য বিবাহ বন্ধ হব লাগিব বাল্য বিবাহ বিরোধী অভিযান চলিয়ে থাকিব 2026ৰ ভিতৰত অসমত যাতে এগৰাকীও নাবালিকা পত্নী হৈ নাথাকে এগৰাকী নাবালিকা যাতে বিয়া নহয় তাৰ বাবে অভিযান চলিব 2026ৰ ভিতৰত শূন্য বাল্য বিবাহ কৰা হ'ব অসমখনক আৰু তাৰ এই উদ্দেশ্য আগত ৰাখি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সদনৰ মজিয়াত ক'লে আৰু এই সদনৰ দৃশ্যই মুহূৰ্তত আমি দেখুৱাব বিচাৰিছোঁ কালিৰ এই ভিজুৱেলছ সদনৰ মজিয়াত কঠোৰ বাক্যবাণীৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে পুনৰ ক'লে যে বাল্য বিবাহ বিৰোধী অভিযান চলি থাকিব থাৰ্ড অপচন ইয়াত নাই হয়তো মই থাকিব নালাগিব হয়তো বাল্য বিবাহ বন্ধ হ'ব লাগিব তেওঁ কি ক'লে এবাৰ শুনক প্রতি ছমাহর মূরে মূরে অ্যারেস্ট করি বাসে বাসে উঠাই লই আর অসমত বাল্য বিবাহ বন হবই লাগিব আর এইটুলে আজি হাউসত গিয়ে আপনাদের কই দিব পারে যে এই সিএম উড়াব লাগিব নহলে ইয়েটো করিব অপশন দুটাই আইতার মুখ ইয়ার পর খেদ নহলে বাল্য বিবাহ বন্ধ দুটার এটা হব তিন নম্বর অপশন ইয়াত নাই সাপোর্ট করিব লাগিব অপরাধীক ধরাতো সাপোর্ট করিব লাগিব অপরাধীর সপক্ষে অপরাধীর সপক্ষে শুনি বলে বলে অপরাধীর সপক্ষে কোনো থাকিব না লাগিব অপরাধীর ধরার সময়ত সাপোর্ট করব লাগিব অর্থাৎ রাইজর সাপোর্ট বিচারিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তেও কলে আইডার মুখ খেদক অথবা বাল্য বিবাহ বন্ধ হব লাগিব ইয়াত কোনো থার্ড অপশন নাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এআই ইঙ্গিত দিছে যে মুখ্যমন্ত্রী গৰাকী খেদাটোতো সহজ নহয় গতিকে নিশ্চিতভাবে বাল্য বিবাহ বন্ধ হব লাগিব বাল্য বিবাহ বিরোধী অভিযান রখাবৰ বাবে যেহেতু গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে হস্তক্ষেপ কৰিছিল কেইবাখনো PIL দাখিল কৰা হৈছিল কেইবাখনো গোচৰ দাখিল কৰা হৈছিল আৰু ইয়াৰ পাছতে হস্তক্ষেপ কৰিছিল গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে কিন্তু তাৰ পাছতো কঠোৰ বাক্যবাণীৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় বাল্য বিবাহ বিৰোধী অভিযান চলিয়ে থাকিব বুলি কলে উল্লেখ কৰিব লাগিব গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে হস্তক্ষেপ কৰাৰ পাছত পক্সো আইন যধে মধে লগোৱা হৈছে নেকি বুলি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে যেতিয়া প্ৰশ্ন কৰিছিল কেইবাটাও প্ৰশ্ন বাল্য বিবাহ বিৰোধী অভিযানক লৈ কৰাৰ পাছতেই তলব কৰা হৈছিল ডি চি এছ পিসকলক লৈ হঠাৎ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় বৈঠকত বহিবলগীয়া হৈছিল সেই বৈঠকত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হৈছিল যে চলি থাকিব বাল্য বিবাহ বিরোধী অভিযান মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছিল যে 2026 পর্যন্ত বাল্য বিবাহ বিরোধী অভিযান চলিয়ে থাকিব আর মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সদনের মজিয়াত কালি পুনৰ কলে আইডার মুখ খেদক অথবা বাল্য বিবাহ বন্ধ হব লাগিব ইয়াৰ অর্থ এয়াই যে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে খেদাটোতো
সহজ নহয়। মুখ্যমন্ত্রীগৰাকীক খেদাটো কোনো পক্ষে সম্ভৱ নহয়। গতিকে নিশ্চিতভাৱে বাল্য বিবাহ বন্ধ হ'ব লাগিব আৰু ৰাইজৰ সাপোর্ট বিচাৰিছে, ৰাইজৰ সহযোগিতা বিচাৰিছে ইয়াত মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মায়। ৰাজ্যৰ সুকে কোনে যিমান বাল্য বিবাহ আছে সকলোবোৰ ওলাই আহিব লাগিব। গাঁও পঞ্চায়তৰ লোকসকলক ইতিমধ্যে সহযোগিতা কৰিবলৈ আহ্বান জনাইছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। তেওঁ কৈছে গাঁওসমূহত সুকে কোনে যদি বাল্য বিবাহ কৰি কোনোবা লুকাই আছে এতিয়াও তেওঁলোকক উলিয়াই অনা হ'ব, বিচাৰি অনা হ'ব। এতিয়াও যিসকল নাবালিকা পত্নী হৈ আছে, এতিয়াও যিসকল নাবালিকা কাৰোবাৰ ঘৰৰ বোৱাৰী হৈ আছে, এতিয়াও যিসকল নাবালিকাই এখন ঘৰত তেওঁ সৰু কেৰাহী ধুই থাকিবলগীয়া হৈছে, এগৰাকী নাবালিকা পঢ়ি থাকিবলগীয়া বয়সত যদি কাৰোবাৰ পত্নী হৈ থাকিবলগীয়া হৈছে, কাৰোবাৰ সন্তানৰ যদি মাতৃ হ'বলগীয়া হৈছে, এনে দুৰ্ভাগ্য যদি ভগিবলগীয়া হৈছে এগৰাকী নাবালিকাই, তেনেহ'লে নিশ্চিতভাৱে সেইগৰাকী নাবালিকাই ন্যায় পাব লাগিব। আৰু এই ইংগিতেই মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মাই দিছে। উল্লেখ কৰিব লাগিব বাল্য বিবাহ এক জনবিৰোধী। সকলোকে জানে যে বাল্য বিবাহৰ বাবে বহু ছোৱালীয়ে হয়তো নিজৰ সপোন সকলোবোৰ ত্যাগ কৰিবলগীয়া হয়। বাল্য বিবাহৰ ফলত এগৰাকী ছোৱালীয়ে নিজৰ ভৱিষ্যত হেৰুৱাবলগীয়া হয়, এখন ঘৰত তেওঁ আবদ্ধ হ'বলগীয়া হয়, সকলোবোৰ সপোন উৎসৰ্গা কৰি এখন ঘৰত তেওঁ কাৰোবাৰ মাতৃ, কাৰোবাৰ পত্নী হৈ থাকিবলগীয়া হয়, কাৰোবাৰ বোৱাৰী হৈ থাকিবলগীয়া হয়। গতিকে তেনে নাবালিকাৰ বাবে এই বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে লৈছে আৰু ইয়াৰ বিৰুদ্ধে সকলোকে থিয় হ'বলৈ, ইয়াৰ বিৰুদ্ধে সকলোকে মাত মাতিবলৈ আৰু চৰকাৰৰ এই বিশেষ পদক্ষেপক ছাপোৰ্ট কৰিবৰ বাবে, সহযোগিতা কৰিবৰ বাবে পুনৰ আহ্বান জনালে মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মায়। প্রতি ছমাহৰ মূৰে মূৰে এৰেষ্ট কৰে, বাছে বাছে উঠাই লৈ আহে। আৰু অসমত বাল্য বিবাহ বন্ধ হবই লাগিব। আৰু এইটো লৈ আজি হাউচত গৈ আপোনালোকে কৈ দিব পাৰে যে এই চিএমক উৰাব লাগিব, নহলে সি এইটো কৰিব। অপশ্যন দুটাই, আইতাৰ মোক ইয়াৰ পৰা খেদক, নহলে বাল্য বিবাহ বন্ধ, দুটাৰ এটা হব। তিনি নম্বৰ অপশ্যন ইয়াত নাই। ছাপোর্ট কৰিব লাগিব অপৰাধীক ধৰাটো, ছাপোর্ট কৰিব লাগিব অপৰাধীৰ সপক্ষে, অপৰাধীৰ সপক্ষে বিধায়কে মাত মতাটোতকৈ দুখৰ কথা একো থাকিব নোৱাৰে। যেই মুহূৰ্ততে ওঠৰ বছৰৰ তলৰ ছোৱালীক মই বিয়া কৰালো, আই এম এ ক্ৰিমিনেল ইন দ্য আই অফ ল, আই এম এ একিউজ ইন দ্য আই অফ ল। মইতো অসমতে প্ৰথমবাৰ পাইছো যে এম এল এ একিউজৰ হৈ মাত মাতি আছে। দহ বছৰ আগত বিয়া কৰালে, 15 বছৰ আগত বিয়া কৰালে। আরে ভাই, আইনত লিখি দিব লাগিছিল যে 10 বছৰ আগত বিয়া কৰালে শাস্তি নহয় বুলি, 15 বছৰ আগত বিয়া কৰালে শাস্তি নহয় বুলি। সেইকাৰণে